বন্ধুরা বুটিক ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই খুব ভালো থাকুন আর পুজো খুব মজা করুন। পুজোয় আজকে দেখুন হাতে বেশ কিছু আমার পছন্দের শাড়ি, আপনার ভালো লাগা শাড়ি তৈরি হয়ে এসছে, আমি এই জন্য দেখিয়ে দিলাম। একদম এক নম্বর দিয়ে শুরু করছি। দেখুন আমি যে শাড়িটা আজকে পরে আছি, হাফ মাসলিন হাফ মটকা, অনেকে বলেছিলেন এই শাড়িটার জন্য। একদম হাফ পোর্শনটা গ্রিনে যাচ্ছে, যেটা লোয়ার ইয়কটা, যেটা লোয়ার ইয়কটা যাচ্ছে দেখুন এইভাবে মটকায়, হ্যাঁ, আর হাফ পোর্শনটা দেখুন মাসলিনে যাচ্ছে। একদম এক নম্বর শাড়ি দেখুন দেখানো, যেটা শুরু করব এইভাবে যাচ্ছে হাফটা। আচ্ছা আমি একটু গায়ে ফেলে বন্ধুরা দেখিয়ে দিচ্ছি, এইভাবে যাচ্ছে দেখুন শাড়িটা, হাফ পোর্শনটা এইভাবে যাচ্ছে। এই রংটা না একদম ব্লু, রয়্যাল ব্লু, এই দেখুন এটা একদম মাসলিনে যাচ্ছে এই পোর্শনটা, খুব সুন্দর একটা কালার। তাতে দেখুন পুরো হাতে ঘোরানো জামদানি কাজ এইভাবে যাচ্ছে। আর আমার জামদানি যারা করে ভীষণ ভালো শিল্পী, তারা সমস্ত মাসলিনের শিল্পী, তারা কিন্তু আবার এগুলো করছে, এগুলো কিন্তু সেমি মাসলিন মটকা, একদম ভীষণ মিনিমাম রেঞ্জে খুব সুন্দর একটা ফ্যাশনেবল শাড়ি। এইবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা। আচ্ছা এটা দেখুন হাফটা, আমরা পুরো শাড়িটা খুলে দেখাবো, যেহেতু মাসলিন মটকা বললাম, একদম হাফ হাফ আছে শাড়িটা, এই হাফ পোর্শনটা এইভাবে যাচ্ছে, এই দেখুন হাফ শাড়িটা এইভাবে যাচ্ছে, একদম মাসলিনে যাচ্ছে হাফটা, পুরো হাফটা দেখুন কতটা কাজ, পরবার পর পুরো শাড়িটা আপনারা বুঝতে পারবেন কতটা কাজ। আর হাফ পোর্শনটা কিন্তু এইভাবে মটকায় যাচ্ছে, এইভাবে যাচ্ছে কিন্তু হাফ পোর্শনটা, পুরো হাফটা দেখুন এইভাবে ব্ল্যাকে যাচ্ছে। এটা কিন্তু ব্লাউজ পিস, একদম রানিং এ ব্লাউজ পিস পেয়ে যাবেন। এগুলো কিন্তু সব টেস্টেড জরির বর্ডার, সব সফট, মটকা পোর্শন আছে, হাফ পোর্শনটা পুরো মটকা আছে। একদম ফ্যাশন করুন ফুল, পুজোতে খুব মজা করুন, ঘুরুন। আর একদম কমফোর্টেবল শাড়ি, নাম্বার 1 3 7 5 0, ওটারই একটা কালার অপশন। 2 নম্বর শাড়ি দেখাচ্ছি দেখুন, এটাও কিন্তু হাফ মাসলিন হাফ মটকা, এইভাবে যাচ্ছে শাড়িটা। আঁচলে দেখুন জড়ি দিয়ে স্ট্রাইপস করা আছে, আর এইটা হাফ পোর্শনটা উঠছে, দারুণ একটা মেরুনিশ কালার। তাতে দেখুন গ্রিন অ্যান্ড অরেঞ্জ দিয়ে রেশম সুতো দিয়ে কাজ করা আছে, পুরোটাই হ্যান্ড ওভেন, জামদানি কাজ করা আছে, ভীষণ সুন্দর। পাড়ে দেখুন জড়ির বর্ডার আছে, ভীষণ গর্জিয়াস দেখতে, অথচ ফ্যাব্রিকটা ভীষণ কমফোর্টেবল, এইভাবে যাচ্ছে শাড়িটা। আর এই পোর্শনটা কিন্তু কুচির পোর্শনটা, কুচি থেকে একদম কোলাচোর ব্লাউজ পিস অব্দি কিন্তু এইভাবে যাচ্ছে মটকায়, এই দেখুন ফ্যাব্রিকটা, এটা হচ্ছে কিন্তু মটকা। এবার আমি একটু গায়ে ফেলে দেখি, একদম নাম্বার 2 দেখুন আমি একটু গায়ে ফেলে দিলাম, বন্ধুরা বুঝতে সুবিধা হবে। এই দেখুন আঁচল থেকে উঠছে শাড়িটা, খুব সুন্দর গর্জিয়াস জরি স্ট্রাইপস আছে আঁচলে, তারপর কিন্তু এইভাবে জামদানি কাজটা আস্তে আস্তে উঠছে, এইভাবে দেখুন পুরো বডিটা আপনার কভার করবে, ফুল বডি পোর্শনটা জামদানির কাজটা, আর এই পোর্শন মাসলিনে, আর কুচির পোর্শন কোলাচল থেকে কুচি কিন্তু এইভাবে মটকাতে যাচ্ছে। এটা কিন্তু ডিজাইনটা করা হয়েছে হাফ মাসলিন হাফ মটকায়, রেঞ্জটা ভীষণ মিনিমাম 3750, যেটা বুটিক ক্রিয়েশন সবসময় বলে মিনিমাম রেঞ্জে ম্যাক্সিমাম ফ্যাশন করুন। ভীষণ ফ্যাশনেবল শাড়ি, লাইট ওয়েট, যারা নতুন বন্ধু শাড়ি পরছো তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আরেকটা খুব সুন্দর শাড়ি, পিওর ঘিচা সিল্ক, সিল্ক মার্ক পাবেন। আচ্ছা এটাও একটু গায়ে ফেলে দেখাচ্ছি রংগুলো, দেখুন পুরো শাড়িটাই কালার কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর, একটা মভের কালার, মভের সাথে দেখুন ব্লু এর একটা কম্বিনেশন, এইভাবে যাচ্ছে আঁচল পোর্শনটা, নাম্বার 3 এইভাবে যাচ্ছে আঁচলটা, ব্লুতে যাচ্ছে আঁচল, এইটা কিন্তু বডি পোর্শনটা, এই দেখুন এইভাবে যাচ্ছে বডিটা, পুরো বডিটাই কিন্তু এক কালার, দেখুন কালার কম্বিনেশন, এবারে আঁচলের সাথে দেখুন কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, একদম আনকমন কালার কম্বিনেশন, পিওর ডায়েট ঘিচা সিল্ক দেখাচ্ছি, নাম্বার 3 3400, 3 নম্বর শাড়ি 3400, এটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে বডিটা, দেখুন কেমন লাগছে। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এইভাবে যাচ্ছে ব্লাউজ পিস, আঁচল আর ব্লাউজ পিসের কালারটা কিন্তু একই, জড়ির বর্ডার থাকছে দুদিকে,
3400 পিওর সিল্ক খিচা। আরেকটা শাড়ি দেখুন দেখাচ্ছি, অসাধারণ কালার কম্বিনেশন কিছু হয়ে এসেছে, যেটাই বললাম যেটা প্রথমেই বললাম, দেখুন কিছু ভালো এক্সক্লুসিভ শাড়ি, আপনাদের পছন্দের শাড়ি। একটা ঘিচার কালার ডায়েট ঘিচা, এগুলো কিন্তু প্রত্যেকটাতে আপনারা সিল্ক মার্ক পাবেন। দেখুন এটা হচ্ছে আঁচলের কালারটা, খুব সুন্দর একটা কালচে নীল, যেটা ঘিচাতে একটু সফট ম্যাট লুক এসছে। আর এটা কিন্তু ইয়েলোর একটা শেড, খুব সুন্দর ইয়েলোটা, দেখুন ভীষণ সুন্দর কালার কম্বিনেশন এইভাবে যাচ্ছে আঁচলের সাথে কালার কম্বিনেশনটা। এটা হচ্ছে আঁচলটা আর এটা হচ্ছে পুরো বডিটা, দেখুন কালার কম্বিনেশনটা একদম আনকমন কালার কম্বিনেশন। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, একদম কালচে নীল একটা কালার, খুব সুন্দর রং, সিল্ক মার্ক পাবেন। এই দেখুন বন্ধুরা সিল্ক মার্ক পিওর ঘিজা 3400 3400। আর একটা খুব সুন্দর রং, সি গ্রিনের একটা শেডস, দেখতেও খুব সুন্দর, ভীষণ কমফোর্টেবল তো বটেই। এইভাবে যাচ্ছে দেখুন কালার কম্বিনেশনটা, আমার ব্লাউজটা যেহেতু রেড একদম ম্যাচিং হয়ে গেছে, দেখুন এইভাবে যাচ্ছে আঁচলটা রেড আর বডিটা লাইট সফট একটা সি গ্রিন টোন, পুরো বডিটাই কিন্তু এক কালার। এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটাও কিন্তু এইভাবে রেডে যাবে, রেডটাও না খুব মিষ্টি একটা টমেটো রেড। এটা দেখুন ব্লাউজ পিসটা 3400। আর একটা খুব সুন্দর রং দেখাবো, এটা একটা, এটাও কিন্তু একটা গ্রিনের শেডস, এটা একটু অ্যাকোয়া গ্রিন বলতে পারেন, খুব সুন্দর মিষ্টি একটা গ্রিন অ্যান্ড ব্লু কম্বিনেশন শাড়িটা। এবার দেখুন এটাও একটা ঘিচার কালার, খুব সুন্দর দেখুন আঁচলের কালারটা গ্রিনের একটা লাইট গ্রিনের একটা শেডস, খুব সুন্দর মিষ্টি একটা গ্রিন, তার সাথে দেখুন ব্লু একটু পাউডার ব্লু, এই কালার কম্বিনেশনটা না একদম মানে আনকমন কালার কম্বিনেশন। দেখুন আমরা নতুন নতুন কালার নিয়ে অনেক রকম এক্সপেরিমেন্ট করেছি, দেখুন আপনারা তার ঝলক দেখতে পাবেন আজকের প্রোগ্রামে। প্রত্যেকটা শাড়ি দেখুন চেষ্টা করেছি যাতে এক্সক্লুসিভ হয়, কিন্তু এক্সপেন্সিভ একদমই নয়, দেখুন একদম মানে পুজোর সাজ কেমন লাগবে, দেখুন একদম ট্র্যাডিশনাল করে ব্লাউজটা করবেন, খুব ভালো লাগবে দেখতে। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা ব্লু অ্যান্ড গ্রিনের একটা শেডস। আচ্ছা এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, জরির বর্ডার কিন্তু থাকছে প্রত্যেকটা শাড়িতেই, আপারিওক লোয়ারিওক, এই দেখুন জরির বর্ডার কিন্তু যাচ্ছে, খুব সফট জরির ব্যবহার আছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একদম আঁচলের যে কালারটা সেই কালারটাই 3400। আরেকটা অসাধারণ কালার এটা দেখুন, আরেকটা ইয়েলো শেডস কিন্তু দেখিয়েছিলাম, কিন্তু এটা কিন্তু একদম ডিফারেন্ট কম্বিনেশনটা, দেখুন একদম ব্ল্যাকের সাথে এইভাবে যাচ্ছে, ব্ল্যাকটা একদম চারকোল কালার, ঘিচাতেও কিন্তু ভীষণ সোবার সফিস্টিকেটেড আসে ডাই করবার পর রংগুলো, দেখুন কালার কম্বিনেশনটা দেখুন অসাধারণ, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন। এইভাবে যাচ্ছে শাড়িটা, এটা পুরো বডিটা টোটাল কেমন লাগছে দেখুন আপনারা শাড়িটা। ব্লাউজ পিসটাও আমি চলে আসবো, ব্লাউজ পিসটাও দেখিয়ে দেবো, এটা কিন্তু ডায়েট ঘিচা দেখাচ্ছি, পিওর ঘিচা সিল্ক, কালার কম্বিনেশনটা দেখুন খুব সুন্দর। এবার আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই বন্ধুদের, 3400। এই দেখুন ব্লাউজ পিসটা, দেখুন এতে কিন্তু আপনারা জরির বর্ডারটা বুঝতে পারবেন, এই দেখুন এগুলো সব পিওর টেস্টেড জরি, যেটা বারবারই বুটিক ক্রিয়েশন বলে পিওর টেস্টেড জরি হতে হবে, পার হতে হবে সিল্কের ইয়ানগুলো হতে হবে, তবেই কিন্তু আমরা সিল্ক মার্ক দিতে পারবো, যেহেতু বুটিক ক্রিয়েশন সিল্ক মার্ক অথরাইজড শপ, এগুলো আমাদের ভীষণ পছন্দের কাজ, হ্যান্ড বাটিক করা হয়েছে। এটা দেখুন পাটটা অসাধারণ, আমি যতবারই দেখাই বন্ধুরা ভীষণ পছন্দ করেন, 3550 এটার দাম, যেহেতু সরি 3750, 3-3-6 লাইন তসর বাটটা, পাটটা একদম ডিফারেন্ট পাড়ের জন্য রেট, দেখুন এইটা দামটা একটু ডিফার করে যায়, 3750 এটার দাম, বাটিক করা হয়েছে হ্যান্ড বাটিক, দেখুন আঁচলের পোর্শনটা এইভাবে যাচ্ছে, খুব স্মার্ট দেখতে। এইটা কিন্তু ভেতরের পোর্শনটা আমি এবার কুচি করে দেখিয়ে দিচ্ছি বন্ধুদের,
এইভাবে পড়বে, পুরো কুচিটা আপনার কভার হবে। এই যে পুরো কুচিটা কিন্তু কভার হবে আপনার, এইভাবে থাকছে পুরো কুচিটা। 3750 ব্লাউজ পিস আছে এটা। এই দেখুন ব্লাউজ পিসে চওড়া বর্ডার করে দেওয়া আছে, স্লিপসে আপনারা ইউজ করতে পারবেন, কিন্তু তিন লাইনের পর কিন্তু আবার বর্ডার করে দেওয়া আছে বাটিক করে। এটা আবার কিন্তু রেঞ্জটা 3550, তাতে দেখুন এইভাবে হ্যান্ড বাটিক করা হয়েছে। 3550 3550 টাকা, আমার ভীষণ পছন্দের ডিজাইন, বন্ধুদেরও খুব পছন্দের ডিজাইন। দেখুন এইভাবে যাচ্ছে আঁচলটা, এইভাবে যাচ্ছে পুরো বডিটা, এইভাবে পুরো বডিটা যাচ্ছে। এটা কিন্তু লোয়ার ইয়কে গিয়ে শেষ হবে। এবার কুচিটা আমি দেখিয়ে দিই, কুচিটাতে দেখুন বেশ বড় করে চওড়া করে ফ্লোরাল মোটিফটা পাচ্ছেন আপনি কুচিটা, কুচিতে কিন্তু এই ডিজাইনটা থাকছে। 3550 3550 3550, এটা সিঙ্গেল লাইন জরি বর্ডার তসর বাফটা পিচ। কি দারুণ রংটা দেখুন, আরেকটা দেখুন তসর বাফটা দেখাচ্ছি। এই দেখুন এইভাবে আঁচল থেকে শুরু হচ্ছে জরি বর্ডার তসর বাফটা, এটাও কিন্তু ছ লাইন তসর বাফটা, এটা পুরো আঁচল। কালারটা ভীষণ মিষ্টি একটা পিচ পিঙ্ক কালার, ভীষণ সুন্দর একটা কালার। তাতে দেখুন হ্যান্ড বাটিক করা হয়েছে, ছ লাইন জরি বর্ডার তসর বাফটা। এটা হচ্ছে আপনার বডি পোর্শনটা, পুরো বডিতে কিন্তু এইভাবে থাকছে ডিজাইনটা হ্যান্ড বাটিক। আপার ইয়ক লোয়ার ইয়কে দেখুন এইভাবে যাচ্ছে, লোয়ার ইয়কটা অনেকটা চওড়া করে কাজটা করা হয়েছে, এটা লোয়ার ইয়কে যাচ্ছে। এই দেখুন তিন তিন ছ লাইন আপনারা বুঝতে পারবেন। এই দেখুন এটা লোয়ার বর্ডারটা, এটা লোয়ার পোর্শন শাড়ির, আর এটা কিন্তু আপার পোর্শন, এটা কিন্তু আপার পোর্শন। এবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখুন এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা। 3750 যেহেতু ছ লাইন তসর বাফটা, 3750। এবার একটা অসাধারণ শাড়ি, অসাধারণ শাড়ি আমি একটু বলি, এটা হচ্ছে হাফ মাসলিন হাফ মটকা, সিল্ক মার্ক পাবেন যেহেতু জড়িটা টেস্টেড হয়, পাড়ে যে জড়িটা আমরা ইউজ করেছি, পুরো বডিতে মাসলিন মটকা পুরোটাই পিওর সিল্ক, এই জন্য সিল্ক মার্ক থাকবে এই শাড়িটাতে। আর শাড়িটা দেখুন অ্যাসেট শাড়ি, হাতে নিলে বুঝবেন, দেখুন কাজটা দেখুন পুরো হাতে করা হয়েছে, এই কাজটা মনে হবে কেউ ছবি এঁকেছে। দেখুন কি নিখুঁত, দেখুন গাছের পাতাগুলো, দেখুন বাড়ি, দেখুন আরও অনেক, দেখুন ফিগার মোটিভ আছে। আচ্ছা দেখুন শাড়িটা, শাড়িটা আমার মনে হচ্ছে আরও ভালো করে দেখাতে হবে, পুরোটা শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন উফ কি দারুণ, দেখুন লাইট একটা ইয়েলো শেডস, এইভাবে দেখুন পুরো হাফটা মাসলিনে যাচ্ছে। কি পাখি, কি ঘর, কি গাছ, দেখুন পুরো পল্লিগ্রামকে তুলে ধরা হয়েছে মাসলিনে, পুরোটাই হ্যান্ড ওভেন। এই যে এটার ব্যাক পোর্শন, দিস ইজ দ্য ব্যাক পোর্শন, পিওরলি হ্যান্ড ওভেন, বেঙ্গল হ্যান্ডলুম মাসলিন মটকা, পুরো হাফটা দেখুন কভার করবে এই কাজটা, নৌকো আছে খুব সুন্দর। আর এটা দেখুন হাফ পোর্শন, মিষ্টি একটা পিঙ্ক মটকায় যাচ্ছে কিন্তু এই পোর্শনটা একদম, এই কাজটা কিন্তু কুচি থেকে পুরো কভার করবে মটকাতে। দেখুন ভেতরে বুটিটা কি সুন্দর, দেখুন ফ্লোরাল মোটিভস যাচ্ছে, পাড়ের দিকে কিন্তু জরির ব্যবহার আছে। এইবার দেখুন ব্লাউজ পিসটা, এটা হচ্ছে ব্লাউজ পিস, জরি স্ট্রাইপস যেটা সেটা কিন্তু ব্লাউজ পিস। 7100 দেখুন, আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু পিওর মসলিন মটকা, এটা দেখুন একটু চারকোল কালার বা ডার্ক স্টিল গ্রে কালার, আঁচলটাকে দেখুন আলাদা করা হয়েছে খুব সুন্দর, এখানে কিন্তু থিমটাকে নেওয়া হয়েছে পল্লিগ্রাম, এইভাবে আঁচলটাকে আলাদা করা হয়েছে, তার উপর থেকে দেখুন এইভাবে উঠছে খুব সুন্দর। দেখুন বাড়ি, গাছ, ফুল আছে, পাখি আছে, এইভাবে যাচ্ছে পুরো হাফটা। আর এই হাফটা দেখুন একটু মিষ্টি রেড, একটু টমেটো রেড, কিন্তু সফট, যেহেতু মটকা, মটকাতে ভীষণ সোবর একটা রং হয়ে এসছে, সেটা একটু টমেটো রেড এসছে কালারটা, দারুণ। তাতেও কিন্তু বুটি করা আছে,
পিওর মসলিন মটকা যেটা বন্ধুদের বলছি পিওর মসলিন মটকা আমি যেটা সেমি মসলিন মটকা ওটা কিন্তু বলেই দিয়েছি ওটাতে কিন্তু সিল্ক মার্ক নেই এগুলো কিন্তু আপনারা সিল্ক মার্কে ট্যাগ পেয়ে যাবেন দেখুন এর ফ্যাব্রিকটা কি ন্যাচারাল ফ্যাব্রিক দেখুন এই যে ন্যাপস এই ন্যাপসটা বলে দেবে যে সেটা পিওর কিনা এই দেখুন এই ন্যাপস ইভেন মুর্শিদাবাদ সিল্কে এই ন্যাপসটা থাকে হ্যান্ড রোল যে কোনো জিনিসেই দেখুন এই ন্যাপসটা পাবেন এই ন্যাপসটা বলে দেবে যে এটা হাতে বোনা পিওর জিনিস 7100 এটার প্রাইস আরেকটা আমি দেখিয়ে দেব এই শাড়ি এবার দেখুন এইভাবে যাচ্ছে শাড়িটা খুব লাইট দেখুন মসলিনের কালারটা না ভীষণ সুন্দর এগুলো না সব প্যাস্টেল শেডসেই হয় মসলিনের একটু ভালো কাজ যদি প্যাস্টেল শেডসে না করি তাহলে এই রংগুলো নিয়ে না আমরা এক্সপেরিমেন্ট করতে পারতাম না দেখুন স্কাই ব্লু যেহেতু হালকা লাইট স্কাই কালার তাতে দেখুন পিঙ্ক গ্রিন রানি সিগ্রিন এই রংগুলো খুব সুন্দর খেলেছে পুরো হাফটা যাচ্ছে কাজটা কাজের দেখুন কোথাও কমতি নেই ওরা মন প্রাণ ভরে কাজ করেছে শাড়িটা এই জন্য অসম্ভব সুন্দর হয়েছে এই জায়গার কালারটা দেখুন উফ খুব সুন্দর ব্লু এর একটা শেডস খুব সুন্দর একটা ব্লু এই রংগুলো না কালার কম্বিনেশন বিউটি ক্রিয়েশনের একদম নতুন চিন্তা ভাবনা কিন্তু আপনাদের জন্য এই জন্য আমি নিয়ে এলাম দেখুন আগে আপনারা পাননি এইটা যাচ্ছে ব্লাউজ পিসটা এই শাড়ি পরুন ভিড়ের মাঝে কিছু শাড়ি থাকে না একদম আলাদা 7100 টাকা এই শাড়িটার দাম হচ্ছে 7100 টাকা শুন মানে এই শাড়িগুলোর জন্য না আমি আর থাকতে পারলাম না ওয়েট করে জাস্ট হয়ে এসেছে আমি আপনাদের দেখিয়ে দিলাম কারণ বন্ধুরা বলেছিলেন প্রচুর ডিমান্ড ছিল আপনাদের এই শাড়িগুলো রিকোয়েস্ট বলবো না ডিমান্ড বলবো কারণ আপনারা আমাদের ভীষণ ভালোবাসেন সবসময় আমাদের সাথে আছেন এই জিনিসটা সত্যি আমি বারবার বলি আমি অনেককে শাড়ি দিতে পারি না তার জন্য সরি বুটি ক্রিয়েশন আমরা চেষ্টা করছি প্রোডাকশন ইউনিট আরও বাড়াতে আরও নতুন নতুন উইভার বলুন প্রিন্টার বলুন নতুন নতুন কাজ করতে চাইছি যাতে সব বন্ধুকে খুশি করতে পারি সবাইকে শাড়ি দিতে পারি এটা দেখুন সাদা সাদার ওপর দেখুন রংগুলো কি সুন্দর খেলেছে সাদার সাথে পিঙ্ক আছে গ্রিন আছে রানি আছে ব্লু আছে ভীষণ সুন্দর এগুলো কিন্তু সবকটা পল্লিগ্রামকে মাথায় রেখে কিন্তু করা হয়েছে এইভাবে যাচ্ছে পুরোটা হাতে বোনা শাড়িটা না আমি যখন ডিজাইন করেছিলাম আমার ডিজাইন করতে ততটা কষ্ট হয়নি ওদের বুনতে যতটা কষ্ট হয়েছে এগুলো ভীষণ ভালোবাসার জিনিস এগুলো কাজগুলো না ওরা ভালোবেসে মন থেকে করে তো এই জন্য একদম এত সুন্দর হয় দেখুন এই পোর্শনটা মটকাতে যাচ্ছে কিন্তু এটার থিমটাকে কিন্তু আমরা হোয়াইট রেখেছি আগেরটা যেমন ব্লু এটার কিন্তু পুরো থিম সুতোটা হোয়াইট আছে হোয়াইট মাসলিন হোয়াইট মটকা এটার সাথে কিন্তু আমরা কোনো ক্রস স্টোন ইউজ করিনি হোয়াইট মাসলিনের সাথে হোয়াইট মটকা এটা পুরোটা আছে এইভাবে আর এটা হচ্ছে ব্লাউজ পিস 7100 আর অবশ্যই ফিডব্যাক দেবেন আজকের অনুষ্ঠান কেমন লাগলো মানে এগুলো আমার অনেক দিনের চিন্তা ভাবনার মানে রসদ মানে যেটা আজকে আমি আপনাদের দেখালাম দেখুন আরেকটা সুন্দর কালার কম্বিনেশন পিঙ্ক পিঙ্কের সাথে ইয়েলো মিষ্টি একটা পিঙ্ক এই শাড়িটা না আমি একটু গায়ে দেব পিঙ্ক আমার ভীষণ পছন্দ এটা কিন্তু আমি গায়ে দেব আপনারাই পরবেন কিন্তু আমি জাস্ট গায়ে দেব একটু গায়ে দিয়ে দেখবো কেমন লাগে কারণ আমার এই পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশন ভীষণ ফেভারিট এই দেখুন পিঙ্কে যাচ্ছে পুরো মাসলিনের পোর্শনটা ব্রাইট ইয়েলো দেখুন ব্রাইট দেখুন মটকা তো পিওর মটকা যেহেতু দেখুন কি ব্রাইট কি কালার শাইনিং দেখুন কিন্তু এটার মধ্যে অন্যরকম চকচকে ব্যাপারটা নেই কিন্তু কালার শাইনিং দেখুন আপনারা কি সুন্দর পিওর মটকা আছে এটা তাতে দেখুন এই বুটিগুলো কিন্তু সব হাতে করা সম্পূর্ণ হাতে করা পিওর জিনিস পরলে না তার গ্ল্যামারই আলাদা এইটা দেখুন কন্ট্রাস্টে ব্লাউজ পিঙ্কে যাচ্ছে ব্লাউজ পিস এইবার এইটা আমি কিন্তু গায়ে দিয়ে বন্ধুরা দেখাবো বন্ধুরা সিল্ক মার্ক কিন্তু আপনারা পাবেন যেহেতু পিওর সিল্ক বললাম পিওর মসলিন মটকা এই জন্য কিন্তু আপনারা সিল্ক মার্ক পাবেন এই আঁচল থেকে দেখুন পুরো কাজটা কভার করবে পুরো যখন র্যাপ করবেন পুরো এইভাবে যাচ্ছে কাজটা আমি একটা শাড়ি গায়ে ফেলে এই জন্য দেখিয়ে দিলাম দেখুন এইভাবে যাচ্ছে খুব সুন্দর দেখুন কালার কম্বিনেশন এটা কিন্তু কুচির পোর্শনটা আপনাদের
কুচিটা পুরো এইভাবে কভার করবে, এইভাবে পুরো কুচিটা কভার করবে। দেখুন কালার কম্বিনেশনটা খুব সুন্দর, টোটালটা এইভাবে দেখুন সফট একটা পিঙ্কের সাথে ব্রাইট ইয়েলো। মাসলিন মটকা দেখাচ্ছি, হাফ মাসলিন হাফ মটকা পিওর সিল্কমার্কযুক্ত শাড়ি 7100। ব্লাউজ পিসটা তো আগেই দেখিয়ে দিয়েছি, এইবার আরেকটা সুন্দর শাড়ি দেখাবো, টিস্যু মটকা, টিস্যু মটকা দেখাবো এবারে। এটা দেখুন গ্রিনের সাথে রানি কম্বিনেশন, এটা কিন্তু বডি, এটাতে না টিস্যুর ব্যবহার আছে, এই জন্য খুব সুন্দর একটা শাইনিং আছে শাড়িটাতে। এটাকে আমরা টিস্যু মটকা নাম দিয়েছি, এটা বুটিক ক্রিয়েশনের একটা চিন্তা ভাবনা। দেখুন আঁচলটা এভাবে যাচ্ছে মসলিনে, আঁচলটায় কিন্তু টিস্যুর ব্যবহার নেই, বডিতে গিয়ে কিন্তু আপনারা টিস্যুর ব্যবহারটা পাবেন, খুব সোবার লাগবে। অথচটা দেখুন একটা টিস্যু মটকা দেখাচ্ছি, দেখুন রানি আন প্যারট গ্রিন কালার কম্বিনেশন, বডিটা একদম প্যারট গ্রিন আছে, খুব সুন্দর প্যারট গ্রিন আছে বডিটা, পুরো শাড়িটাতে কিন্তু টিস্যুর ব্যবহার আছে, এটা টিস্যু মটকা বলি আমরা। আর পাড়ে কিন্তু এই কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন, রেশম সুতোর কাজ। দেখুন মিনাকারি আছে রানির সাথে ব্লু, আবার ব্লুয়ের সাথে রানি, অল্টারনেট করে যাচ্ছে ডিজাইনটা, পুরো আপার ইয়ক লোয়ার ইয়ক হাইলাইটেড শাড়ি, আর মিডল পোর্শনটা কিন্তু প্লেন রাখা হয়েছে। এইভাবে পুরো লোয়ার ইয়ক আপার ইয়কটায় কাজ যাচ্ছে, পুরো হাতে করা এই শাড়ি, টিস্যু মটকা, ভীষণ সুন্দর দেখতেও খুব সুন্দর। 5150 দাম মাত্র, 5150, 5150। এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, পরলে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরবেন ভীষণ সুন্দর লাগবে। দেখুন এটা কিন্তু এটার ব্লাউজ, এটার সাথে আপনারা কিন্তু রানি বা ব্লুও ট্রাই করতে পারেন। 5150, 5150। এইবার যেটা দেখাচ্ছি ভীষণ সুন্দর একটা ব্লুয়ের শেডস, টিস্যু মটকা, এটাও কিন্তু টিস্যু মটকা, রংটা দেখুন কি দারুণ, যেহেতু জরির ব্যবহার আছে আঁচলে, দেখুন এইভাবে এভাবে যাচ্ছে একটু ব্ল্যাকের সাথে, আঁচলটা এভাবে ব্ল্যাকের সাথে রানি দিয়ে আর কপার জরি দিয়ে কিন্তু হাইলাইট করা হয়েছে। আর এটা আপনার বডি পার্টটা, বডি পার্টে যেহেতু দেখুন ব্ল্যাকের সাথে ব্লু গেছে, এই রংটা না একটু কালচে নীল এসছে, কিন্তু খুব অসাধ দারুণ লাগছে রং, ভীষণ ব্রাইট, খুব সুন্দর লাগবে দেখতে। এটা হচ্ছে ব্ল্যাক রানি, এভাবে অল্টারনেট করে যাচ্ছে, একটা কপার জড়ি থাকছে একটা রেশম সুতো থাকছে, একটা কপার জড়ি থাকছে একটা রেশম সুতো থাকছে, এইভাবে কিন্তু পার্টটা হাইলাইট হবে আপার ইয়ক লোয়ার ইয়ক। পুরো শাড়িটাতেই জরির ব্যবহার আছে কিন্তু পাড়গুলোকে ছেড়ে, দেখুন পাড়টা প্লেন রাখা হয়েছে আলাদাভাবে বোঝার জন্য, আপার ইয়ক লোয়ার ইয়কে দুদিকেই কিন্তু এভাবে জরি দেওয়া হয়নি, মিডলটাতে কিন্তু হাইলাইট করা হয়েছে জরি দিয়ে। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর দেখতে, জরির ব্যবহারটা বুঝতে পারবেন, দারুণ একটা কালার দেখুন, ভীষণ সুন্দর। এটাও একটা টিস্যু মটকা, একদম এজেড বন্ধু বলুন কিংবা কেউ স্টাইল করতে চাইছো নতুন, আমার টিনেজার বন্ধু, পরে ফেলো একদম চট করে, দারুণ শাড়ি। দেখো আঁচলটা এইভাবে যাচ্ছে ক্রিম কালার, এটা কিন্তু হোয়াইট না, ক্রিম কালারে যেহেতু জরির ব্যবহার আছে রংটা একটু ক্রিম কালার, তাতে দেখো এইভাবে টিস্যুর ব্যবহারটা ভালো বুঝতে পারবে। আর ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন জরি দিয়ে কিন্তু হাইলাইট করা হয়েছে আঁচলটা, আর এটা বডিটা যাচ্ছে এইভাবে, টিস্যুর এফেক্টটা পাবে, দেখতে ভীষণ ভালো লাগবে। আর আপার ইয়ক লোয়ার ইয়কটা ওই একইভাবে যাচ্ছে, মিনাকারি কাজ যাচ্ছে, একটা জরি যাচ্ছে একটা রেশম সুতো যাচ্ছে। 5150 শাড়িটার দাম। আচ্ছা আমরা এবার একটু কুচি করে শাড়িটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখো কেমন লাগছে শাড়িটা কুচি করলে, এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা, আপার ইয়ক লোয়ার ইয়কটা হাইলাইট করা হচ্ছে। এই দেখো খুব ক্লোজে নিলে না জরির এফেক্টটা বুঝতে পারবে, খুব সুন্দর একটা হালকা শাইনিং এফেক্ট পাবে, অথচ গর্জিয়াস লাগবে দেখতে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, বেশ বড় সড়ো হ্যান্ডলুমের শাড়ি, এগুলো পিওর বেঙ্গল হ্যান্ডলুম দেখাচ্ছি, বিশাল বড় সড়ো, 5150। এবার তৈরি হয়ে এসছে বলেই ছিলাম যে আজকে না আমার কাছে কিছু স্পেশাল শাড়ি তৈরি হয়ে এসছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা দেখো গাছি তসর, গাছি তসরটাকে না ডাই করেছি আমি,
গাছি তসরটাকে ডাই করে গুজরাটি স্টিচ করেছি। প্রচুর সময় লাগে এই কাজটা হতে। আঁচল থেকে আমি সেটা দেখাচ্ছি, রংটা না একটু ডার্ক পিচ কালার হয়েছে, তাতে হোয়াইট এন্ড ব্ল্যাক দিই, দুটো কালার থ্রেড ইউজ করেছি, হোয়াইট এন্ড ব্ল্যাক। পিচের সাথে না হোয়াইটটা একটু সফট লাগছে, ব্ল্যাকটা আবার ব্রাইট করছে, দুটো মিলিয়ে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে বলো। লোয়ার ইয়কটাকে চওড়া করেছি বেশ অনেকটা, আপার ইয়কটাকে দেখো 1 2 3 4 5 পাঁচ লাইন আছে, লোয়ার ইয়কটা আরও চওড়া আর ভেতরে এইভাবে বুটি যাচ্ছে উইথ মিরর ওয়ার্ক। আর আপার ইয়ক লোয়ার ইয়কে তো প্রচুর মিরর ওয়ার্কের ব্যবহার আছে, একদম অর্নামেন্টাল শাড়ি। আর গুজরাটি স্টিচ মিররের ব্যবহার থাকবে না হয় না, মিররের ব্যবহার থাকে আমার গুজরাটি স্টিচে প্রচুর পরিমাণে, দেখতে ভীষণ ভালো লাগে। হাফ পোর্শনটা দেখো এইবার যাচ্ছে এইভাবে যাচ্ছে, ব্ল্যাক হাফ পোর্শনটা ব্ল্যাকে যাচ্ছে। এটা দেখো যেহেতু ওপর পোর্শনটা পিচ ছিল, তাতে দেখো ব্ল্যাক শুধু আর হোয়াইট দিয়েছি, যেহেতু এটা ব্ল্যাক আছে এটাতে কিন্তু আমার রেড অ্যান্ড হোয়াইট দিয়েছি, একদম কন্ট্রাস্ট করে সুতোগুলো সেট করা হয়েছে। একদম আনকমন একটাই পিস একজনই পরবেন, গুজরাটি স্টিচ পিওর গাছি তসর, গাছি তসরটাকে ডাই করে করা হয়েছে। এই দেখো এটা কিন্তু ব্লাউজ পিস, স্লিভসে আপনারা কিন্তু এই ডিজাইনটা ইউজ করতে পারবেন, গাছি তসর, এটা হচ্ছে সিল্ক মার্ক পেয়ে যাবেন 8,500 টাকা, 8,500, 8,500। এবার আরেকটা গুজরাটি স্টিচ দেখাবো, 8,300 টাকা, এটাও কিন্তু গাছি তসর, এটাকে কিন্তু ডাই না করে ন্যাচারাল যে কালারটা সেই কালারে কিন্তু গুজরাটি স্টিচ করা হয়েছে। এগুলো সব গাছি তসর দেখাচ্ছি, আগেরটাও গাছি, এটা গাছি বাই গাছি, আর এটাও কিন্তু গাছি বাই গাছি, ভীষণ ইম্পর্টেন্ট বাই কথাটা, কারণ টানাটাকে আমরা টানা আর ভার্না, টানাটাকে দিয়ে যে যেটা দিয়ে সুতোটা দিয়ে ভার্না বলি সেটা যদি অন্য হয় তাহলে কিন্তু রেঞ্জটা অনেক কম হয়ে যায়। যেমন গাছি যেটা গাছি বাই গাছি, এটা কিন্তু কোয়ালিটি আপনারা হাতে ধরে ফিল করবেন কি দারুণ, কোর্সগুলো প্রচুর থাকে, দেখতে খুব সুন্দর থাকে শাড়িগুলো। গুজরাটি স্টিচ করেছি দেখুন, এতে দেখুন আমরা যে কালারটা ইউজ করেছি মেরুন অ্যান্ড রেড, দুটো কালারকে কিন্তু ইউজ করা হয়েছে। আঁচলটা দেখুন হেভি অর্নামেন্টাল, একটা বক্স প্যাটার্নে সাজানো হয়েছে আঁচলটাকে, মিরার ওয়ার্ক আছে প্রচুর শাড়িটাতে। এইবার দেখুন ভেতর পোর্শনটা যাচ্ছে এইভাবে ওয়েভ করে করে যাচ্ছে ডিজাইনটা, এইবার দেখুন ভেতরটা যাচ্ছে, পুরোটা কিন্তু এই একই রকম ভাবে যাবে। গাছি তসরে গুজরাটি দেখছেন, সিঙ্গেল পিস একজনই পাবেন। এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, এই যে গাছি তসরের কোর্সটা, এই কোর্সটা গাছি বাই গাছি আপনাকে চিনিয়ে দেবেন, যখন হাতে পড়বে না হাতে পাবেন এই যে কোর্সটা, এই ফিলিংসটা খুব সুন্দর। গাছি বাই গাছি তসর দেখাচ্ছি এখন আমরা, 8,300, ওই শাড়িটার দাম ছিল 8,300, এটাও 8,300, সিল্ক মার্ক থাকবে শাড়িটাতে, আগেরটাতেও থাকবে, তার আগেগুলোতেও যেগুলোতে থাকবে আমরা বলেই দিচ্ছি সব সিল্ক মার্ক থাকবে, গাছি বাই গাছি তসর খুব সুন্দর। আমার প্রত্যেকটা গুজরাটিতেই না এইভাবে কট পাইপিং করা থাকে, পাড়ের সুন্দর ফিনিশ আসে, দেখতে ভীষণ ভালো লাগে। এইভাবে যাচ্ছে এই শাড়িটা, এটাও কিন্তু ডিজাইনটা অন্য, সুতোর কালারটা কিন্তু একই, কালার থ্রেড দুটোই, এটা মেরুন অ্যান্ড রেড ইউজ করা হয়েছে, ডিজাইনটা অন্যরকম, তলার লোয়ার ইয়কটাকে হাইলাইট করা হয়েছে একটু অন্যরকম, অনেকটা চওড়া লোয়ার ইয়কটা, পুরো হ্যান্ড স্টিচ, গুজরাটি স্টিচ দেখাচ্ছি। প্রচুর ডিম্যান্ড ছিল বন্ধুরা, কিন্তু আমি প্রচুর দেখাতে পারলাম না, অল্পই এসেছে রেডি হয়ে, আমি অল্পই দেখিয়ে দিলাম। এইভাবে যাচ্ছে শাড়ি, ব্লাউজ পিসটা দেখিয়ে দিই, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, সম্পূর্ণ হাতের কাজের শাড়ি এগুলো, এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা। এবার দেখুন আমি কাঁথা কিছু দেখাবো, প্রথমেই দেখাচ্ছি একটা ব্রাইট ইয়েলো, 7650, 7650,
আচ্ছা এটার কাজের ভলিউমটা বোঝা দাও, আমি একটু গায়ে দেব, কারণ কতটা পরিমাণ কাজ আছে দেখো। এইভাবে যাচ্ছে শাড়িটা, কতটা কাজ, পুরো আঁচল থেকে কাজটা শুরু হবে। এইটা হচ্ছে বডিটা, একদম কর্নার করে যাবে, মানে র‍্যাপ করবার পর আপনি বুঝতে পারছেন, র‍্যাপ করবার পর কিন্তু পুরো মনে হবে কাঁথাটাই হাইলাইট হবে। কুচি করছি আমি, এই দেখুন এইভাবে কুচি করলেও ঠিক এইভাবেই আসবে শাড়িটা। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আঁচলটা, এইভাবে যাচ্ছে শাড়িটা। প্রচুর কাজ আর অনেকগুলো দেখুন সুতোর ব্যবহার আছে, প্রচুর সুতোর ব্যবহার আছে। এবার দেখিয়ে দিই ব্লাউজটা, এইটা হচ্ছে ব্লাউজ পিসটা, স্লিপসে কিন্তু কাজটা করে দেওয়া আছে। 7656, এতটা কাজের পরেও দেখুন শাড়ির কোনো ওয়েট নেই, যেহেতু পিওর ব্যাঙ্গালোর সিল্ক, কোয়ালিটি ভীষণ ভালো, সিল্ক মার্ক পাবেন আপনারা। কাজটা দেখুন, এটাও কিন্তু পল্লিগ্রাম করেছি আমরা আঁচলে, দেখুন এইভাবে আলাদা করে আঁচল করা হয়েছে, বিভিন্ন ফিগারেটিভ মোটিভ আছে, পল্লিগ্রামের বিভিন্ন দৃশ্যকে তুলে ধরা হয়েছে। আর এটা দেখুন তিনটে লেয়ারে ভাগ করা হয়েছে পুরো বডি পার্টটাকে, আর রংগুলো দেখুন রেড, ইয়েলো, গ্রিন, তুতে, প্রচুর প্রচুর ব্লু, অরেঞ্জ, স্কাই ব্লু, ব্রাউন, বিভিন্ন রকম সুতোর কিন্তু ব্যবহার আছে। ব্ল্যাকের সাথে দেখুন প্রচুর রং নিয়ে এক্সপেরিমেন্ট করা যায়। পুরো হাফটা দেখুন এই কাজটা, পুরো হাফটা, আর হাফটা কুচির থেকে কোলা চোল অব্দি কিন্তু এইভাবে যাচ্ছে। কুচি থেকে এইভাবে যাচ্ছে, এটা হচ্ছে ব্লাউজ পিস। 7650, 7650, সিল্ক মার্ক অবশ্যই পাবেন। এইবার দেখাবো একটা খুব সুন্দর নীল রং, খুব সুন্দর একটা নীল রং দেখাবো এবারে। পদ্ম কাঁথা, খুব ট্র্যাডিশনাল একটা পদ্ম কাঁথা, এটা রংটা কপিন ব্লুতে যাচ্ছে, পিওর ব্যাঙ্গালোর সিল্ক, কালার থ্রেড দেখুন কতগুলো রং ইউজ করা হয়েছে, খুব সুন্দর দেখুন, সম্পূর্ণ হাতের কাজ, কাঁথা স্টিচ, মিডলটাকে ব্ল্যাঙ্ক রেখে কিছু করা হয়নি, মিডলটাকে লোয়ার ইয়ক আর আপার ইয়কটাকে বেশ চওড়া করে হাইলাইট করা হয়েছে, একটু অন্যরকমভাবে শাড়িটা সাজানো হয়েছে। কুচি করলে দেখো কেমন লাগছে, দেখো যারা শাড়ি ভালোবাসো, কাঁথা স্টিচ একদম হাতের কাজের শাড়ি, সম্পূর্ণ একদম আমাদের শান্তিনিকেতনের শিল্পীরা এই কাজ করেন, ভীষণ ভালো কাজ। ক্লোজে একটা নিয়ে দেখিয়ে দাও বন্ধুদের, কাজের নিটনেস দেখতে হয়, যে কোনো হ্যান্ড স্টিচের শাড়ির মেইন জিনিস হলো যে কাজের নিটনেস, কাজ দেখো কত পরিষ্কার, যত নিখুঁত হবে সেই শিল্পী তত ভালো, তাদের কাজের দামও ভালো, দেখতেও ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে দেখো ব্লাউজ পিসটা, এইভাবে যাচ্ছে ব্লাউজ পিসটা, চেলির কাজ করা আছে ব্লাউজ পিস। 7650, 7650, ব্যাঙ্গালোর সিল্ক। আর একটা শাড়ি দেখাবো তোমাদের জন্য, এই শাড়িগুলো আমি মানে ভেবেইছিলাম আমার ইউটিউবের বন্ধুদের জন্য দেখাবো, আর তোমরা আমাকে ফিডব্যাক দাও কেমন হয়েছে আজকের প্রোগ্রাম, কারোর যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে তোমরা বলো। আচ্ছা এবার দেখো যে শাড়িটা দেখাচ্ছি, তসর, তসরে দেখো, এটাও কিন্তু পল্লিগ্রামকেই ধরা হয়েছে, খুব সুন্দর, আমরা প্রচুর প্রকৃতিকে নিয়ে চিন্তা ভাবনা করছি এখন, কারণ প্রকৃতির কথা সবসময় মাথায় রাখতেই হবে। দেখো এটা পল্লিগ্রাম আছে, ভীষণ ন্যাচারাল, দেখো মানে যে মোটিভসগুলো ইউজ করেছি না, কিছু কিছু দেখো অ্যানিমেলসও দেওয়া আছে, খুব সুন্দর, আমাদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। দেখো খুব সুন্দর, এটা দেখো লোয়ার ইয়কটা যাচ্ছে, বাড়ি আছে, বাড়ি ঘর আছে, তার সাথে দেখো কিছু অ্যানিমাল মোটিভস দিয়েছি, আর এর উপরে দেখো এখানে কিন্তু ফ্লোরাল মোটিভস যাচ্ছে। কিছু শাড়ি হয় না মিষ্টি মিষ্টি শাড়ি, দেখো এটা ঠিক সেই রকম,
একদম পিওর তসরে যাচ্ছে, ছোট ছোট বুটি করে দেওয়া আছে আপারিয়কটায়, আর এটা কিন্তু এইভাবে চেলির কাজটা যাচ্ছে বর্ডারে। এটা কিন্তু তসরে আছে, এইভাবে যাচ্ছে, দেখো পুরো একই ভলিউমে কিন্তু যাচ্ছে, একদম আঁচলের পর থেকে আমি যেটা দেখাচ্ছি পুরো একই ভলিউমে কিন্তু কাজটা যাচ্ছে, এইভাবে যাচ্ছে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, এটা ব্লাউজ পিস। আচ্ছা আই এটার দাম আমি বলে দিই, এটার দাম হচ্ছে 7900, 7900 টাকা, পিওর তসরে সিল্ক মার্ক রয়েছে। এছাড়াও যদি তোমাদের কোনো রকম এনকোয়ারি থাকে আমাকে করতে পারো, আর চলে এসো একদম দমদম জংশনের খুব কাছে বা মেট্রো স্টেশন লাগোয়া, 3E কালীচরণ শেঠ লেন, কলকাতা 30। আর নিচে স্ক্রলে নাম্বার যাচ্ছে 8013392307, 9433629639, এই দুটো নাম্বারে তোমরা আমাদের ফোন করতে থাকো যদি অ্যাড্রেস বুঝতে অসুবিধা হয় কিংবা যদি বুকিং করতে চাও। আর ইউটিউবের প্রোগ্রাম দেখে একটু ঝটপট বুকিং করতে হবে, শাড়ি সবকটা সিঙ্গেল পিস আর ইউনিক, এই জন্য একটু তাড়াতাড়ি বুকিং করতে হবে, একজনকেই কিন্তু আমি দিতে পারবো। আজকে এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সুন্দর সুন্দর শাড়ির কালেকশন নিয়ে। নমস্কার।